হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে অমেগা নেটওয়ার্কের যে মাইনিং স্পিড এটা কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে এবং কোন ধরনের রেফার কমিশন ছাড়া আপনাদের একটা টোকেন মাইনিং করতে কিন্তু দশ থেকে পনেরো দিন সময় লেগে যাচ্ছে তো এর কারণে অমেগা নেটওয়ার্ক কিন্তু বিভিন্ন ধরনের এয়ার দিয়ে যাচ্ছে তো আপনাদের উচিত প্রত্যেকটা এয়ার ড্রপে জয়েন করা কেননা প্রত্যেকটা এয়ার ড্রপে জয়েন করলে আপনারা কিন্তু সেখান থেকে একটা রেওয়ার্ড পাবেন মানে অমেগা নেটওয়ার্কের যে সমস্ত সমস্ত এয়ারড্রপগুলো দিচ্ছে সেগুলোতে আপনারা প্রত্যেকটা জয়েন হবেন তাহলে সেখান থেকে ভালো একটা টোকেন পাবেন এবং সেখান থেকে যে টোকেনটা পাবেন সম্পূর্ণ টোকেনটা কিন্তু আপনারা আনলক টোকেন পাবেন এবং টোকেনটা লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু সেগুলো আপনারা সেল করতে পারবেন সেখানে কিন্তু কোনো ধরনের লকিং এর ঝামেলা থাকতেছে না তো আজকে কিন্তু ওমেগা নেটওয়ার্ক নতুন একটা গ্লেম এয়ারড্রপ লঞ্চ করছে তো সেখানে আপনারা কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তারা কিন্তু অলরেডি পঁচিশ হাজার টোকেনের একটা এয়ারড্রপ দিছে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তাদের টুইটার থেকে এই যে দেখেন তারা কিন্তু আজকে পাঁচ ঘন্টা আগে এই এয়ারড্রপটা লঞ্চ করছে এয়ারড্রপ ক্যাম্পেন দেখেন পঁচিশ হাজার ওম টোকেনের একটা ইয়ারড্রপ পাঁচশো জনকে উইন করা হবে এবং পাঁচশো জন মানে প্রত্যেকজন কিন্তু পঞ্চাশটা করে টোকেন পাবে এখান থেকে মানে এই এয়ারড্রপটা থেকে পঞ্চাশটা করে টোকেন পাবে যারা যারা উইন হবে আর এনাদার তাদের আরো এয়ারড্রপ আছে যেমন জেলি এয়ার ড্রপটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম জেলি এয়ারড্রপ সম্পর্কে ওম নেটওয়ার্কের এর সেখানেও আপনারা অবশ্যই জয়েন করবেন যদি আপনারা উইন হতে পারেন তাহলে কিন্তু একটা পাবেন আর এখানে জয়নিং প্রসেসটা কিন্তু খুবই সহজ আমি আপনাদের খুবই সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জয়েন করবেন তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন সেই টেলিগ্রাম লিংকে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পোস্ট ওপেন হয়ে যাবে মানে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখানে আসার পরে যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেন নেই সর্বপ্রথম আপনারা টেলিগ্রামে জয়েন করে নেবেন নিচে লক্ষ্য করলে এখানে আপনারা জয়েন বাটনটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সর্বপ্রথম আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে এই পোস্টটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এই জায়গায় আপনারা পেয়ে যাবেন এয়ার ড্রপ লিঙ্কটা এবং নিচে দেখেন এখানে কিন্তু টাস্কগুলো দেওয়া আছে মানে কীভাবে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখন আপনারা কি করবেন এই যে এখানে এয়ার ড্রপ আছে এই লিংকে জাস্ট একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে এখানে যদি আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে বলে তাহলে আপনারা অবশ্যই একটা ব্রাউজার সিলেক্ট করবেন আপনাদের চয়েস মতো তো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি গুগল ক্রোম ব্রাউজার তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এটা হচ্ছে গ্লেমের পেজ তো এইখান থেকে মূলত আপনাদের জয়েন করতে হবে সর্বপ্রথম যদি আপনারা এই জায়গায় লক্ষ্য করেন এখানে আপনাদের সাবমিট ইউর ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে তো ইথিরিয়াম অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন এর জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে তো আপনারা চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইথেরিয়াম যে অ্যাড্রেসটা আছে এটা আপনাদের কপি করে নিতে হবে তো আমি ইটিএস এই যে ইথিরিয়াম আছে এখানে একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন এই যে আমি রিসিভে ক্লিক করতেছি রিসিভে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন কপি বাটনটা আছে তো কপিতে একটা করলে কিন্তু কপি হয়ে যাবে পেজটা মিনিমাইজ করে সেই পেজে চলে যাবেন তো এই পেজে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন প্লাস ওয়ান আছে এই যে প্লাস ওয়ান এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যেই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসেন সেটা এখানে পেস্ট করে দিবেন আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি নিচে দেখতে পারবেন কন্টিনিউ বাটনটা কিন্তু ওপেন হয়ে যাবে তো কন্টিনিউ একটা ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফুল নেম চাইতে পারে যদি আপনাদের ব্রাউজার কোনো জিমেল দিয়ে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এগুলো চায় যেমন আমার এই ব্রাউজারটা কিন্তু জিমেল দিয়ে লগ ইন করা নাই যার কারণে কিন্তু এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এই জায়গায় ফুল নেম চাচ্ছে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস এবং নিচে ফুল নাম দিয়ে দিছি অবশ্যই কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন মানে যেখানেই আপনাদের নাম দিতে বলবে কোনো প্রজেক্টে তাহলে অবশ্যই আপনারা এনআইডি কার্ডের নাম অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করবেন কেননা পরবর্তীতে যদি কোনো ধরনের কে যায় চায় তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আমি নামটা দিয়ে দিছি তারপরে নিচে দেখতে পারবেন সেভ বাটন তো সেভে একটা ক্লিক করবেন তো সেভে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে আপনাদের এখানে নিয়ে আসবে তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কি করবেন তারপরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন মানে টেলিগ্রামে জয়েন হইতে বলতেছে তো এই পাশে যে প্লাস ফাইভ চিহ্নটা আছে যে প্লাস ফাইভ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে কিন্তু সরাসরি আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে মানে তাদের যে চ্যানেলটা আছে সেখানে নিয়ে যাবে তো এখানে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পরে আবারও পেজটা মিনিমাইজ করে সেই পেজে চলে যাবেন তো এখানে আসার পরে নিচে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এইভাবে আপনারা আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবেন তারপরে এইখানে দেখেন নিচের যে প্লাস ফাইভটা আছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি টুইটারে নিয়ে যাবে এই যে দেখেন আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু ফলো বাটনটা আছে ফলোতে একটা ক্লিক করবেন তো ফলোতে ক্লিক করলে সরাসরি কিন্তু টুইটারে নিয়ে আসবে তো এখানে ফলো বাটনটা ওপেন হয়ে যাবে ফলোতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে এই জায়গায় আপনাদের টুইটারের ইউজার নেমটা দিবেন মানে এই অপশনগুলো কিন্তু সবসময় চায় না যদি আপনাদের চায় তাহলে কিন্তু এগুলা দিবেন আমি আপনাদের জাস্ট ক্লিয়ারলি ভাবে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের টুইটারটা লগইন থাকে তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা দেখাবে না আর অনেক সময় কিন্তু চাইতে পারে যদি চায় তাহলে এখানে টুইটারের ইউজারনেমটা দিয়ে দিবেন তো আমি টুইটারের ইউজারনেমটা দিয়ে দিচ্ছি মানে যে টুইটারটা দিয়ে আমি ফলো করলাম সেই টুইটার অ্যাকাউন্টের কিন্তু ইউজারনেমটা এখানে দিতে হবে তো দেখেন টুইটারের ইউজারনেমটা দেওয়ার পরে আমি কন্টিনিউ ক্লিক করেছি তারপরে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখেন রিটুইট করতে বলছে তো আবারও প্লাস ফাইভে ক্লিক করতেছি ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন নিচে দেখতে পারবেন রিটুইট এর অপশনটা কিন্তু চালু হয়ে গেছে এই যে এখানে দেখেন এই যে রিটুইট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আসার পরে এখানে একটু ওয়েট করবেন দেখবেন যে রিটুইট অপশনটা কিন্তু চালু হয়ে যাবে তো রিটুইট একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও ব্যাগ হয়ে চলে আসবেন আসার পরে নিচে কন্টিনিউ বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করে দিয়েছে তারপরে নিচে দেখেন ভিজিট দিস পেজ টু ইন্টার তো এখানে প্লাস ফাইভে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো এই পেজটা ওপেন হয়ে যাবে তারপরে আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে আপনাদের একটা কোশ্চিন করছে এই যে দেখেন হাউ মেনি টেশনের ড্যাপস টু অমেগা হ্যাপ তো এখানে আপনাদের একটা উত্তর দিতে হবে তো এই জায়গায় খালি ঘরটা যে আছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এরকম অপশন চলে আসবে তো এখানে অবশ্যই ফোরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে কন্টিনিউ বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করে দিয়েছি নিচে দেখেন প্লাস ফাইভ পার ডে মানে প্রতিদিন এখান থেকে আপনারা পাঁচটা এন্ট্রি নিতে পারবেন তো প্রতিদিন এখানে ঢুকবেন ঢুকার পরে এই যে প্লাস ফাইভ আছে এখানে একটা ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে মানে পাঁচ যে এন্ট্রি আছে সেটা কিন্তু আপনাদের উপরে যোগ হয়ে যাবে এই জায়গায় কিন্তু যোগ হয়ে যাবে তারপরে কি করবেন নিচে দেখতে পারবেন ভিজিট ওমেগা নেটওয়ার্ক অন ইউটিউব মানে ওদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনাদের ভিজিট করতে হবে তো কি করবেন এই যে প্লাস ফাইভ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচে দেখতে পারবেন ভিজিট ওমেগা নেটওয়ার্ক অন ইউটিউব তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে তারপরে আবারও ব্যাগ হয়ে চলে আসবেন ব্যাগ হয়ে আসার পরে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তারপরে নিচে আরেকটা অপশন আছে এই জায়গায় আপনাদের রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে রেফার লিঙ্কটা তো এই লিঙ্কটা যদি আপনারা শেয়ার করেন তাহলে কিন্তু প্রত্যেকটা শেয়ারের জন্য আপনারা এখান থেকে পাঁচটা করে এন্ট্রি পাবেন তো আপনারা যদি এখানে রেফার করতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন রেফার করার না পারলে কোনো কিছু করার নাই মানে রেফার না করলেও আপনারা এখান থেকে উইন হওয়ার চান্স থাকবে রেফার করলেও যে চান্সটা থাকবে রেফার না করলেও কিন্তু সেই চান্সটা থাকবে তো প্যারা নেই যে আপনাদের মাস্ট বি রেফার করতে হবে যদি পারেন তাহলে করবেন না পারলে কোনো দরকার নেই তো ফ্রেন্ডস এভাবে আপনারা জয়েন হয়ে নেবেন এভাবে জয়েন হওয়ার পরে যখন ডিস্ট্রিবিউট হবে তখন কিন্তু আপনারা উইন হলে এখান থেকে পঞ্চাশটা ওম টোকেন পাবেন একবারে সরাসরি আনলক টোকেন তো ফ্রেন্ডস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে